নমস্কার বন্ধুরা, আমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সবাইকে অনেক অনেক শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। সাধারণত আমরা এই দীপাবলির কালী পুজোর দিনে আমরা নিরামিষ খাই। সেদিন দুটো ভেজ রেসিপি আমি বানিয়েছিলাম, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। দুটো রেসিপির মধ্যে প্রথম রেসিপিটার প্রয়োজনীয় উপকরণগুলি দেখে নিন। তার জন্য 500 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, একদম শুকনো করে ঝরিয়ে রেখেছিলাম। এবারে হলুদ গুঁড়ো আর স্বাদমতো নুন অ্যাড করে দেব। স্বাদমতো নুন দেবার পর আমি দুটো শুকনো লঙ্কা বাটাও অ্যাড করে দিয়েছি। 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দেব। এবারে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে, এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে কিছুটা সময় নিয়ে। এমনভাবে মেখে নিতে হবে যাতে চালগুলোর গায়ে সমানভাবে নুন, হলুদ, লঙ্কা বাটা, ঘি মিশে যায়। ভালো করে চালটা মেখে নেবার পর কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এবারে কিছু সবজি নিয়ে নেব, আলু, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম এভাবে কেটে নেওয়া হয়েছে। দারচিনি আর নারকেলও নিয়ে নিয়েছি, নারকেলটা এভাবে টুকরো করে কেটে নেওয়া হয়েছে। আমি সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। কতটা সহজে এই রেসিপিটা তৈরি করা যায় আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর অল্প কিশমিশ আর বাদাম নিয়ে নিয়েছি, গ্যাসে কড়া চাপিয়ে দিয়ে ওর মধ্যে ঘি অ্যাড করে দেব। আমি 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়েছি, বড় টেবিল চামচের 2 চামচ ঘি অ্যাড করেছি। এবারে ঘিটা গরম হয়ে গেলে ওর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি অ্যাড করে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে হালকা নেড়ে চেড়ে নেব। লবঙ্গ আর এলাচ ওর মধ্যে অ্যাড করে দেব। আরও কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে কেটে রাখা নারকেলগুলো ওর মধ্যে অ্যাড করে দিতে হবে, হালকা নেড়ে চেড়ে নেব। হালকা নেড়ে চেড়ে নিয়ে আস্তে আস্তে সব সবজিগুলো ওর মধ্যে অ্যাড করে দিতে হবে। গ্যাসের আঁচটা একদম লো রেখে এক এক করে কেটে রাখা সব সবজিগুলো অ্যাড করে দিতে হবে। এভাবে অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে দিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়োও অ্যাড করে দেব। এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নেবার পর বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমি সবজিটা ঢেকে রেখেই সেদ্ধ করে নেব। সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পর এবার এর মধ্যে চালটা অ্যাড করে দিতে হবে। চালটা দেবার পর ভালো করে সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি চালটাও মিডিয়াম আঁচে ফ্রাই করে নিচ্ছি। চালটা ভালো করে ফ্রাই করে নিতে হবে, পাশে গরম জল বসিয়ে দিয়েছি আর ভালো করে ফ্রাই করে নিচ্ছি চালটা। যতটা পরিমাণ চাল নেব ঠিক ততটা পরিমাণেই কিন্তু জল নিতে হবে। চালটা ফ্রাই করা হয়ে গেছে, এবারে গরম জলটা ওর মধ্যে অ্যাড করে দিতে হবে। যেই পাত্র দিয়ে চালটা মেপে নিয়েছি
ঠিক সেই পাত্রে সমান পরিমাণই আমি জল অ্যাড করেছি। ভালো করে মিশিয়ে নিয়ে কিশমিশ আর বাদামটা অ্যাড করে দেব। বাদামটা ভেজে রেখেছিলাম, এবারে চিনিটাও অ্যাড করে দেব। আমি ঠিক এতটা পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে আরেকটু চিনি অ্যাড করতে পারেন, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে নেবার পর কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনা সরিয়ে ওর মধ্যে কেটে রাখা ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম। ওর মধ্যে কাঁচা লঙ্কাও অ্যাড করে দেব। আমি কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম, চারখানা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও বেশি লঙ্কা ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ ঢেকে দেব আমি, কিন্তু জল দেবার পর গ্যাসের আঁচটা লো রেখেছি। আপনারা দেখুন কি সুন্দর ঝরঝরে ভেজ পোলাও খাবার জন্য তৈরি হয়ে গেল। এবারে দ্বিতীয় রেসিপিটা আমি শেয়ার করছি, তার জন্য পনির এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি 500 গ্রাম পনির নিয়েছি। প্রয়োজনীয় উপকরণগুলো দেখে নিন, একটা বড় সাইজের গাজর বেটে নেওয়া হয়েছে, দুটো শুকনো লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো বেটে নেওয়া হয়েছে। গ্যাসে কড়া চাপিয়ে দিয়ে ওর মধ্যে বাটার অ্যাড করে দেব। আমি 2 টেবিল চামচ বাটার অ্যাড করেছি। বাটারটা ভালো করে গলে গেলে এবারে ওর মধ্যে টুকরো করে রাখা পনিরগুলো ভেজে নেব। আমি পনিরটাও কিন্তু লো আঁচে ফ্রাই করে নিচ্ছি, পনিরগুলো আস্তে আস্তে লো আঁচে ফ্রাই করে নিতে হবে। পনিরগুলো কিন্তু হালকা করে ফ্রাই করে নেব, একদম লো আঁচে ফ্রাই করে নিতে হবে, কিন্তু আমি ব্রাউন করে ভেজে নেব না, হালকা করে ভেজে নেব। এভাবে আস্তে আস্তে সব পনিরগুলো উল্টে পাল্টে ঠিক এরকম করে ভেজে নেব। এভাবে আস্তে আস্তে আমি সব পনিরগুলো ভেজে নিয়েছি। এবারে কড়ার মধ্যে আরও অল্প বাটার অ্যাড করে দিয়ে ওর মধ্যে দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা অ্যাড করে দেব। হালকা নেড়েচেড়ে নেব, হালকা নেড়েচেড়ে নিয়ে পেস্ট করে রাখা গাজরটা ওর মধ্যে আগে অ্যাড করে দিতে হবে। আমি গাজরটা অ্যাড করে দিলাম, গাজরটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। এভাবে আস্তে আস্তে খুন্তি দিয়ে ফ্রাই করে নেব। এবারে লঙ্কা বাটাটা দিয়ে দেব। আমি 1/2 টেবিল চামচ শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এবারে আরও কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে, এভাবে আস্তে আস্তে ফ্রাই করে নেব। মশলাটা ভালো করে ফ্রাই করে নেবার পর ওর মধ্যে টমেটো বাটাটা অ্যাড করে দেব। সব মশলাগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব, কিছুটা সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে। এবারে ওর মধ্যে অল্প জল অ্যাড করে দিব, অল্প সামান্য মশলার বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব। মশলাটা লো আঁচে ফ্রাই করে নিয়ে ওর মধ্যে অল্প জল অ্যাড করে দিলাম, খুব বেশি জল দিব না, আমি অল্পই জল অ্যাড করে দিয়েছি। এবার ওর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নেবার পর ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিতে হবে। পনিরগুলো অ্যাড করে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, এভাবে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আরও কিছুক্ষণ পনিরটা ফ্রাই করে নেব, মিডিয়াম আঁচে ফ্রাই করে নেবার পর এবার অল্প দই অ্যাড করে দেব। আমি দইটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, দইটা ভালো করে পনিরের সাথে এভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে ওর মধ্যে অল্প চিনি অ্যাড করে দিলাম, আমি 1/2 টেবিল চামচেরও কম চিনি অ্যাড করেছি, আপনারা চাইলে আর একটু বেশি চিনি ব্যবহার করতে পারেন। এবারে দইয়ের পাত্রটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম,
ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ সেদ্ধ হতে দেব পনিরটা, ভালো করে ফুটতে দেব। আমি এর আগেও আপনাদের সাথে পনিরের দুটো রেসিপি শেয়ার করেছিলাম, আজ একটু অন্যরকমভাবে পনিরের রেসিপিটা আমি বাড়িতে তৈরি করেছি, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢেকে দেব পনিরটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এবারে ওর মধ্যে 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, আমি আমুলের ফ্রেশ ক্রিমটা ব্যবহার করেছি। ভালো করে পনিরের সাথে এভাবে মিশিয়ে নিতে হবে। এই ফ্রেশ ক্রিমটা কিন্তু পনিরের সবজিটা নামানোর একটু আগে দিতে হবে, আর অল্প কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। আমার রেশমি পনিরের তরকারিটা প্রায় তৈরি হয়ে গেছে, আর কিছুক্ষণ লো আঁচে ফুটতে দেব। নামানোর আগে অল্প গরম মশলা অ্যাড করে দেব। ভালো করে মিশিয়ে নিলেই রেশমি পনিরের রেসিপিটা তৈরি খাবার জন্য। আপনারা দেখুন পনির দিয়ে কত রকমের রেসিপি তৈরি করা যায়। সব সময়ে আমাদের একরকম করে রান্না করে খেতে ভালো লাগে না, একটু টেস্ট চেঞ্জ করার জন্য একটু অন্যরকমভাবে রান্না করলে সবারই ভালো লাগবে। আপনারা বাড়িতে এভাবে পনির রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি আজ দুটো নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিলাম, আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। এরকম ভেজ পোলাওর সাথে রেশমি পনির হলে খেতে দারুণ লাগবে, তার সাথে পকোড়া আর রায়তা হলে তো কথাই নেই। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরিশেষে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।